পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ভ্যান চালকের আহত দশজন ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া এলাকায় ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ পলাতক গাড়ির চালক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে নদী আর ধুবুলিয়ায় মৃতের নাম বিশ্বজিৎ সেন ঘটনায় আহত হন জন। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ধুবুলিয়া বাজারের কাছে একটি বাস ঘোরানোর সময় উল্টো দিক থেকে একটি লরি বাসকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ভ্যানকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যান চালকের ঘটনায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনার পর থেকে পলাতক বাস ও চালক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ মায়াপুর রোডের বাসটি রং রং সাইডে এসে ব্যাক করে ঘুরাতে গেছিল এক ওভারলোড লরি এসে তাকে ধাক্কা মারে ধাক্কা মারাতে এক ভ্যানালা আমাদের ধুবুলিয়ায় বাড়ি সে আহত হয় এমনকি মারা যায় সে তার সঙ্গে সঙ্গে আরও বাসের অনেক প্যাসেঞ্জার আহত হয়েছে বাসের ড্রাইভারের বাসের ড্রাইভারের দোষ আবার এবং ওভারলোডের গাড়ি সে ব্রেক ফেল করে বাসে এসে ধাক্কা মারে রিপোর্ট নিউজ নদীয়া